1999 থেকে 2019 দুই দশকে ছয় টুর্নামেন্ট, স্বপ্নের ওয়ানডে বিশ্বকাপ, আবেগের বিশ্বকাপ জার্সি। সময়ের পরিক্রমায় বদলেছে রং, ধরন, ডিজাইন, আগ্রহ বেড়েছে ভক্তদের। দরজায় বাজছে আরও এক ওয়ানডে বিশ্বকাপের দামামা, ক্ষণগণনা শুরু হয়ে গেছে অনেক আগেই। সাকিব শান্তদের পাশাপাশি তাই অধীর আগ্রহে টাইগার ভক্তরা দিন গুনছেন কবে জানা যাবে কেমন হবে বাংলাদেশের বিশ্বকাপ জার্সি। এর আগে বিভিন্ন বিশ্বকাপের টাইগার জার্সি নিয়ে সমালোচনা কম হয়নি। অনলাইন থেকে ডিজাইন চুরির অভিযোগ কিংবা তীব্র দাবির মুখে নকশায় পরিবর্তন সবই হয়েছে। অথচ বিশ্বকাপের জার্সিতে মুনশিয়ানা দেখিয়েছে অন্য দেশগুলো। প্লাস্টিক বজ্র থেকে শ্রীলঙ্কার পরিবেশ বান্ধব জার্সি, অস্ট্রেলিয়ার জার্সিতে দেশটির শেকড়ের গল্প, নিউজিল্যান্ডের 90-এর রেট্রো কিংবা টিম ইন্ডিয়ার রঙের বাহার, আর এখানে অনেকটাই সাদামাটা বিসিবি। বাংলাদেশ যেহেতু একটা রিচ কালচারের জায়গা, এখানে আসলে জার্সিটা হওয়া উচিত এই রিচ কালচার নিয়েই। অ্যাটলিস্ট চার বছর আর দু বছরের যে ওয়ার্ল্ড কাপ যেগুলো থাকে সেগুলোকে নিয়ে যদি আমরা একটু রিসার্চ করে একটু ঠান্ডা মাথায় কাজ করি একটু টাইম নিয়ে, তাহলে জিনিসটা আসলে কী হয়, ইন্টারন্যাশনালি খুব বেশি রিপ্রেজেন্টেশন হয়। বাংলাদেশের প্রতি কিন্তু ফোকাসটা সবারই হাইলিট থাকে। এটা কিন্তু একটা ট্যুরিজমও বলা যায়, একটা ভালো রিপ্রেজেন্টেশন করলে বাইরের কান্ট্রির লোকজন আমাদের দেশে আসবে যে এই জিনিসটা করলো, এটা কী। প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে একটা করে কালচার যদি আমরা তুলে নিয়ে আসি বাংলাদেশের, আসলে এটা রিপ্রেজেন্টেশন অফ কান্ট্রি বলেন, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা বলেন, কারণ ওয়ার্ল্ড ওয়াইড যায় জিনিসটা। আর জার্সির যখন থিম বেস কোনো কিছু যায় তখন কিন্তু সেটাকে ওভাবেই একটা মূল্যায়ন করা হয়। বিশ্বকাপের জার্সি নিয়ে বিশেষ ভাবনা আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও, তবে সময় স্বল্পতার কারণে পরিকল্পনায় আসছে কিছুটা পরিবর্তন। তবুও কর্তাদের আশ্বাস এবারের টাইগার জার্সিতে থাকছে চমক। আমরা চাই পপুলার একটা কোনো জার্সি হোক যেটা সবাই মিলে অ্যাকসেপ্ট করবে। এখন যে টাইমটা আছে সেই টাইমটাতে নাই কম্পিটিশনে দিতে চাই না, তবে আমরা চেষ্টা করব কয়েকজনের কাছ থেকে ডিজাইন নিতে, নিয়ে যেটা পপুলার হবে, যে ডিজাইনটা সবার কাছে ভালো লাগবে, একটা আমরা প্যানেল করে দিতে পারি, তার থেকে আমরা ডিজাইনটা নিতে পারি। বিশ্বকাপের জার্সি টুর্নামেন্ট শুরুর কমপক্ষে সপ্তাহ দুয়েক আগে আইসিসির কাছে জমা দিতে হয়। জার্সি শুধুমাত্র একটা কাপড়ের আবরণী নয়, জার্সি মানেই আবেগ, জার্সি মানেই খেলার ওই 22 গজে 11 টাইগারের সরব উপস্থিতি। বিশ্বকাপের আনুষ্ঠানিকতার পূর্ণতা পায় অফিসিয়াল জার্সি প্রকাশের মধ্য দিয়ে, তাই তো সেখানে থাকুক শিল্পীর সুনিপুণ তুলির ছোঁয়া, উঠে আসুক বাংলার সব ঐতিহ্য। মাহবুব রিমন, সময় সংবাদ, মিরপুরের সেরাই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। বিকাশ অ্যাপের লোন অপশনে যেয়ে সিটি ব্যাংক থেকে 20,000 টাকা লোন নিয়ে নিলাম একদম ইনস্ট্যান্ট, কোথাও যাওয়াও লাগে নাই, কাগজপত্রেরও ঝামেলা নাই।